আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কালকে একটু বেশি টেনশনে ছিলাম দিন দিন কীভাবে পারেবে পারবে এরকম চিন্তা ভাবনা করতেছিলাম যে সারাটা দিন কিভাবে পার হবে কিভাবে পার হবে তো যাই হোক দিন পার হয়েছে তারপর সকাল সকালও পার হয়ে গেছে দেখতে দেখতে বারোটা বেজে গেল তো যখন বারোটা বাজছে তখন গেলাম গোসল করতে গেলাম গোসল করতে যে গোসল করে আসি সময়টা তাড়াতাড়ি যাবে কারণ ছেলে সকালের রেজাল্ট নিয়ে আসছে আর আপু গেছিলো ইসে আমি খেজুর খেতেছিলাম আর আপু গেছিলো তানুর স্কুলে তো তখন রেজাল্ট ওর টানের রেজাল্ট দিদি দশটা পাচ্ছে তো যাই হোক টানের রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে আসলে কি সত্য কথা বলতে কি আমরা মারা যারা বেশি আশা করি যে আমাদের ছেলেরা ছেলে মেয়ে মনে হয় আরও বেশি করবে আরও ভালো করবে এত কষ্ট করলাম এত পরিশ্রম করলাম কিন্তু মানে মনের মতো না হইলে একটু খারাপ লাগে এই আসলে এইটাই মানে আমার মনে হয় যে আরও ভালো রেজাল্ট হইলে মনে হয় যে আর একটু ভালো হইতো একজনের মানে বলে না মারা যে আমার ছেলে কিছু বাচ্চা কাচ্চা আসে পাশ করা মানে কি যেমন আমার মেয়ের বান্ধবী আস বান্ধবীর মা আসছে যে আমি চাইছি যে আমার মেয়েটা পাশ করতে হলেই হয়েছে তার ইচ্ছা শুধু পাশ নাম্বারটা যে যাহার মেয়ে পাশ পাশ করছে না কত পয়েন্ট পাইলো কি মানে ওই রেজাল্টটা কি হবে কি ওই রেজাল্টটা কতটুক যাবে ওইটা কিছু আসে যায় না শুধু পাঁচ নাম্বারটা তুলতে পারলেই এনাফ। তো তেমন মাঝে মাঝে তানের বিষয়টা নিয়ে মনে হয় যে তান তান যখন ওয়ানে পড়ে তখন টান তো ছোটোই তান এখনও ছোটো বয়স যেও সে হইলো তার আউট নলেজ কম সে এক ঘরের মধ্যে থাকে অতটা তার সার্কেল নাই তারপরে পড়াশোনার একটা কম্পিটিশন লাগে কিন্তু পড়াশোনার ব্যাপারে যে এই যে কী বলে এটাকে রেক্সে থাকে যে আমার চাষ ভাই এই করতেছে যদি গ্রাম অঞ্চলে হইত না আমার যেমন আমার চাষি শাশুড়ি ছেলমেয়েরা তানের বয়সে তো ওদের আবার কি একটা কম্পিটিশন চলতেছে যে ও এত নাম্বার করছে আমার এত নাম্বার করতে হবে ও এত এ প্লাস পাইছে আমার এ প্লাস পাইতে গোল্ডেন এ প্লাস পাইছে আমারও গোল্ডেন এ প্লাস পাইতে এরকম হইলে কি হয় ওই বাচ্চা কাচ্চাদের লেখাপড়া হয় আপনারা যাই বলেন মানে মা দের আর কষ্ট করা লাগে না ওদের নিজেদের মধ্যে তো একটা ই চলে আসে নিজেদের মধ্যে একটা কি বলে কনফিডেন্স চলে আসে এরকমই যাই হোক যে নিজেদের মধ্যে একটা আগ্রহ চলে আসে যে না মা কি করলো বাপ কি করলো এটা দেখা বিষয় না আমার পড়ার কাছে আমি পড়ব তো ওরকম আসলে না তো এই জন্য অনেক সময় আশা করি না যে যা করে আল্লাহ ভরসা উপরে আল্লাহর উপরে ছেড়া দেই তারপরেও তানের রেজাল্টটা মোটামুটি আল্লাহর ভালো হয়েছে মানে যতটুকু আশা করছি ততটুক হয়নি যেমন আমি আমি সত্যি কথা বলতে আমি পছন্দ করি আমি যেমন বলছি যে যদি প্রত্যেকটা পরীক্ষায় যেমন চার তিনটা সাবজেক্ট তো মেন তো তিনটা সাবজেক্টে যদি আপনার একশো মার্কে তানের তো এই একশো মার্কের মধ্যে যদি হ্যাঁ আপনার ও নব্বই করে আনত মানে নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই এরকম তুলতে পারলে একটু খুশি হইতাম যা তো সব আশির ঘরে তবে আশির নিচে নাই আল্লাহর মধ্যে আশির ঘরে কিন্তু যেমন যা যেতে একটার মধ্যে মনে হয় সাতাশি টান তোমার রেজাল্ট কার্ডটা কই বাবা যে যাক আমার মনে আছে একটার মধ্যে সাতাশি আটাশি আশি আশি মনে হয় এরকম বাংলা বানান অনেক ভুল করে তান তো বাংলার মধ্যে আছে আশি নাকি যেন তবে আমি আরও একটু ভালো রেজাল্ট চাইছিলাম তানের থেকে ও তানের স্কুলে মানুষ ছাত্রছাত্রী অনেক বেশি অনেক বেশি তো একই রেজাল্ট করলে নাম দেখা যেতেছে রোল পিছাইতে থাকে যাক যতটুকু করছে আপনাদের দোয়া আর এই বছরটা আপনারা সবাই জানেন যে আমাদের বছরটা কীভাবে কীভাবে কাটলো কত ঝামেলার মধ্যে ছেলে মেয়ে তেমন লেখাপড়া করতেও পারে নাই আমি অসুস্থ ছিলাম বাসার মধ্যে সারাদিন গেস্ট এই মেহমান ওই মেহমান এই যেমন অনেক আপুরা বলছে আপাও তানজিলার রেজাল্ট জানাবেন আমি আসলে এই জন্যই জানাইতে চাইছি কারণ তানজিলার রেজাল্টের কথা বলার জন্য বসছি কারণ অনেক আপুরা আছে আপুরা আন্টিরা আছে ছোট ছোটো আমাকে আনটি যারা ডাকে তাদের ছোট আর ছোটো আনটিরা যাই হোক তো ওরা সবাই নক করতেছে ম্যাসেঞ্জারে আপনাদের ভাইয়ের কাছে তো এই জিনিসগুলো আসলে বলতে বলতে চাইছিলাম না তখন আমি ভাবলাম যে সমস্যা কি যা করছে সেটা বলতে সমস্যা নাই তো তবে আপনাদেরকে আগেই বলি যে আমার আরও আশা ছিল তো মেয়ে মেয়ের থেকে আমি আরও বেশি আশা করছিলাম যে মেয়ে যদি এ গোল্ডেন না পাক এ প্লাস পাইলে আমি অনেক খুশি হইতাম তো এ প্লাস এ প্লাসেরই আশা করছিলাম গোল্ডেনের অত আশা করি নাই মনে হয় নাই কেননা গোল্ডেনে আশা করার মতো পরিবেশ তো আমি দিতে পারি নাই যেহেতু দিতে পারি নাই আমি যেহেতু সেজন্য আমার মানে গোল্ডেন আশা করি নাই কিন্তু এ প্লাসের আশা করছিলাম সে জায়গায় মেয়ে এ পাইছে যেটা সত্য এই জন্য আসলে ওরকম গর্ব করে বলতে পারতেছি না ওরকম গর্ভ আসতেই আসুন আমার ভিতরে কিন্তু কষ্ট লাগছে যে ওর সাথে যে আপু মানে মেয়েটা থাকে দেখলেন খারাপ লাগলো ওর আম্মু খুব কান্না করতেছিল আমি কান্নাও করিনি আমার আমার জিদ আমার মিজেস খাবার ও আপনাদের তার আগে একটা ঘটনা বলি আমি গোসল করে আসতেছি আয়সা দেখি যে মেয়েও কাঁদতেছে মেয়ের বান্ধবীও কাঁদতেছে তো আমি ভাবছি যে আমার মেয়ে ফেল করছে আমি বলতেছি কি কী ডং করতেছিস বলে যে আমি জানি তোমার তো পেট ভরবো না আমি আমি কি রেজাল্ট করছি আমার পেট ভরা দিয়ে তো দেখার বিষয় না তুই কি রেজাল্ট সেটা বল আগে শুনে নি পরে বলতেছে যে আমি এরকম পাঁচটা সাবজেক্টে হ্যাঁ পাঁচটা সাবজেক্ট হইল এ এ প্লাস আর সবগুলোতে এ মাইনাস পাইছি যাক এটা শুনে খা মানে তেমন একটা মানে ভালো লাগে না খুশি হইতে পারি নাই এর মধ্যে আর ওটা কানতেছে কেন আমি জিগে এলাম তুমি কানতেছো কেন কি সে ওনাকে দুই বিষয় ফিল করছে ওর মারে যায় কি বলবে এই সে যাই হোক তখন কা খারাপ লাগলো আসলে একই সাথে পরে দুইটা তিনটা মেয়ে আসছে তানজিলা ল্যাপটপ দিয়ে দেখবে তারা রেজাল্ট বসে বসে কষ্ট লাগলো একজনে টু পয়েন্ট পাশ করছে ওরকম পাস করলো মনে হয় ওর মা খুশি হইতো ওর মা বলতেছিল ওর মা আসছে বলতেছে ভাবি জানেন না আমি কত কিছু মানত করছি আমি হোসনা দালালে যাব হোসনা দালাল না কি যেন একটা নাম কইল মিলাদ পড়াইবো এই করবে সেই করবে অনেক কথাই বলল আর আজকে দেখেন এই মেয়ে আমি কেমনে আমার বাসর জিগো সামনে যা ই করমু আসলে এইগুলাই হয় কি হয় জানেন মানে এই মেয়ে ছেলে যদি পাস না করে না তাহলে না মাদের একটু মানে কেমন যেন ছোট হয়ে যায় অটোমেটিক পাশ করলো না পাশ করেনি কে পোলা পাশ করেনি এরকম অটোমেটিক ছোট হয়ে যায় এটা ছোট করা লাগে না আর যদি মনে করেন ছেলে মেয়ে পরীক্ষায় রেজাল্ট ভালো করে তাহলে ওই মার্চে সুখী মা ওই মার্চে মানে ওই দিনের আনন্দের চেয়ে আর আনন্দ কোথাও পাওয়া যায় না এটা সত্য কথা তো আমার আসলে আরেকটু বেশি আশা করছিলাম কারণ কি আপনাদেরকে আরও কয়েকটা কথা বলি দেখেন প্রথম আমার মেয়ে হলো ক্লাস সিক্সের থেকে ক্লাস সিক্সের থেকে আমি আমার মামাতো ভাইরে ভাইরেতে পড়াই আর মামার কাছে পড়ে ওর মামা ঢাকাবারিষিতে পড়তো তো ওর মামার কাছে পড়তো এর মধ্যে ক্লাস সেভেনের এটে উঠলো এটে ওঠার মাঝে মাঝামাঝি আর মামা গেল চলে গেল। একটা টিচারও পাইতেছিলাম না ভালো তারপরে একটা টিচার দৌড়া দিচ্ছি ও আরেক টিচার না ভাদাইমা এক নম্বরে ভাদাইমা মানে ভাদাইমা কি ও আইষা শুধু তানের সাথে খেলে আমরা ওই ঘরে যাই দেখা যাচ্ছে একটা ছাড় একটা স্যার যদি মনের মনোযোগ সহকারে না পড়ায় ওর সামনে পরীক্ষা এটা যদি না বুঝে ওই দায় তানের সাথে দুষ্টামি করে আর তান তো মনে করেন বাইরে কাউরে পাইলেই ওই স্যার কাউরে লাগে না তানের সাথে দুষ্টমি করে আমাদের সাথে দুষ্টামি করে তো আমি অনেকদিন ফলো করলাম এদিক দিয়ে দিন হয়ে গেছে টিচারও পাই নাই তার মধ্যে আবার এই টিচারটা এরকম কোনো রকম একটু পাইছি বাঙাচুরা টিচার হের মধ্যে আবার এরকম ওই বাঙাচুরা হলে ওইটাও ঢাকা ডাকাবাসী পড়ে এরও আমি দেখা যেত ঘরে বসে পড়াইতাম তো মাসে চার হাজার টাকা দিতে হইতো এটারও তান তানজিলাকে তুমি প্রাইভেটে দেই নেই ছোটো মানুষ ছিল আরে দুইবেলা বাইরে যাওয়া আমার একদম পছন্দ না তো ঘরেই আমি প্রাইভেট দিছি তারপরে এটারও এখন কি করব পরে গিয়ে আমার এক ফ্রেন্ডে বললাম যে এরকম এরকম কি করা যায় বল তখন কাল ও একটা টিচার দিল ও একটা টিচার দিল ওই টিচারটা এক মাস এক মাস না মানে এক মাস পনেরো দিন আগের থেকে পড়াইতেছে মা যেদিন আসলো ফার্স্ট মা আসলো না তখন মা আসার পর আবার যা যে আবারও আসলো টিচার ইয়ে ইয়ে যাওয়ার আগে মালয়েশিয়া যাওয়ার আগে তখন কালা দেখা যেতেছে ওই টিচারটা পাইছি পাইছি পর ওই টিচারটা বলতেছে আপু আপনার মেয়ে তো এরকম এরকম ঘটনা অঙ্কটা তো একদমই কাঁচা তো আমি আসলে পাঁচ নাম্বার তুইলা দিতে পারবো আমি যদি চেষ্টা করি তো আমার বেশি করতে হবে তার আমি বললাম যে ভাইয়া আমি আমি তো অত কিছু বুঝি না আমি বুঝি যে আপনি একটু ভালোভাবে পড়ান যে এটা বোর্ডের পরীক্ষা তো যাই হোক আমি খালি আল্লাহ করছি আল্লাহ যে শুনে বলছেন পাঁচ নম্বর তুই আমি কি করবে অতটা দেখেন নাই ওর পরীক্ষার সময় আমি অতটা এটা নিয়ে বেশি মাথাও ঘামাই নাই যে আমার মনে হয়েছে কি করে আল্লাহ জানে তো ওই টিচারটাই পড়াইছে ওই এক দেড় মাসে যে এতটুকু পড়ছে ওই দেড় মাসের ফলাফলে এতটুকু আর যদি বছরটা পুরো বছরটা পড়তো আমার মনে হয় মেয়ে আর একটু ভালো রেজাল্ট করতো এ প্লাস হয়তো বা আনতে পারতো উপর আল্লাহ জানে নাও আনতে পারতো যাই হোক তবে আমার এখন মনে হয় যে যদি এই টিচার আমি যদি একটু মাথা জ্ঞান খাটাইতাম যে এই টিচারটা আমি চেঞ্জ করে ফেলে একটা টিচার আমার কারোর থেকে না কারোর থেকে মানে বলে না একজনের থেকে হেল্প চাইলে কিন্তু করে আমি ভাবছি কার থেকে বলবো টিচার না এই সেই তারপর আমি নিজের থেকে ওই টিচারটারে বললাম ও বললো যে আর যা টিচার দিতেছি তারপরে আমি হ্যার না করে দিচ্ছি অরে না করে দিছি অরে পাই আমি না করছি যাই হোক ওই টিচারটা ভালো পড়াইছে এটা হ্যার আমি মনে করবো এটা তার একটা গুড এবং সে ভালো মানুষ আমি তারে মানে তার এটা প্লাস পয়েন্ট যে তার ছাত্র ছাত্রগুলা ছাত্রছাত্রীগুলা পাশ করছে তখন সে বলল ওই টিচারটা বলছিল যে আপু আমি চেষ্টা করবো তানজিলারে পাশ নাম্বারটা তোলার যাই হোক এই হলে আমি শেয়ার করলাম আসলে যেটা সত্য কথা যে আমি আরও বেশি আশা করছি মেয়ে ভালো রেজাল্ট হবে হয় নাই যতটুকু হয়েছে আপনাদের দোয়ায় আরেকটা সত্য কথা যেটা আপনারা অনেক দোয়া করছেন আমি তো দেখা যাচ্ছে তাঞ্জিলার পরীক্ষার পর থেকে অনেক আপুরা এবং অনেক মেসেজ অনেক কমেন্ট আপু তানজিলা করবে আপনি টেনশন করেন না আপু তানজিলা পাস করবে আপনি টেনশন করেন না পাস তো করছে পাস করবে এটা জানে কিন্তু আরো ভালো রেজাল্ট চাইছি এখানে সকালবেলা আপনাদের ভাইয়া নাম্বার নিয়ে গেছে আর রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে গেছে রোল নাম্বারটা নিয়ে গেছে তো এই স্কুলে ও ছিল রোল নাম্বার দশ ছিল তো ওর রোল নাম্বারটা নিয়ে গেছে এটা নিয়ে গেছে যাই হোক ও ঘরে বেয়ে দেখতেছে মেয়া আবার মেয়ের সত্য আছে সব ঘরের মধ্যে নিয়ে বসছে দেখার জন্য তবে এখন নেই মায়া নাই আমি আপনাদের সামনে যখন কথা বলতেছি মায়া গেছে এলো আর স্কুল আর স্কুলের ফ্রেন্ডরা ডাকছে সবার সাথে কেউ যারা ভালো ভালো রেজাল্ট করছে তারা হয়তো বা এই স্কুলে নাও থাকতে পারে এরকম ও বলতেছে একটু দেখা করে আসি তো ও বাইরে গেছে আমি ভাবলাম আপনাদের সাথে এই চান্স একটু কথা বলি আপনারাও শোনেন আপনারা অতি আগ্রহ ছিলেন মেয়ে কি রেজাল্ট করবে এটা দেখার জন্য তো চারটার মধ্যে আমি বলছি চা চারটে সাবজেক্টে ও মেসেজে দেখলাম যে চারটে হ্যাঁ চারটার মধ্যে পাইছে এ প্লাস আর সব এ মাইনাস যেটা সত্য সেটা বললাম আর বাড়াই বলে তার লাভ নেই আর কমাই লাভ নেই কিন্তু এর আর একটু ভালো করলে আমি খুশি হইতাম কারণ কি আমার ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল যে একটা ভালো স্কুলে ভর্তি করতে করলে মানে রেজাল্ট ভালো হইলে এখন তার যদি পরীক্ষা নয় ভর্তি পরীক্ষা নেয় না রেজাল্ট অনুযায়ী হইলে আপনার স্কুলে নেয় তো ও যদি ভালো রেজাল্ট করতো আমি আরও একটু ভালো স্কুলে ভর্তি করতে পারতাম তারপর চেষ্টা করব আর আপনারাও দোয়া করবেন ও যা মানে মানে আরেকটা ভালো স্কুলে ভর্তি হইতে পারে তো অনেক কথা বললাম ছেলেও ভালো রেজাল্ট করছে উনি যেটা আশা করছি সেটা করতে পারে নাই তারপরে ভালো করছে ছেলের রোল ছিল আপনার তিরিশ সে জায়গায় ছেলে পঁচিশে নাকি যেন আসছে রোল পঁচিশ হয়েছে তো আসলে সব কিছু মিলে আছে মোটামুটি চলে না মানে আহামরিক পায়নি কিন্তু আপনারা দোয়া করবেন আপনাদের দোয়ার কারণে আরো ভালো এরকম হয়েছে কারণ কি আমার বাসায় এবং আমি অসুস্থ ছিলাম আপনারা সবাই জানেন যে আমি নিজেই তো অসুস্থ ছেলে মেয়েকে কিন্তু লেখাপড়া বাপ মারার সময় দিতে হয় এবং পরিবেশটা ওইভাবে রাখতে হয় আপনি শুধু বাচ্চা কাচ্চার কাছে রেজাল্ট আশা করবেন তা হবে না কারণ আপনার বাচ্চা কাচ্চা ওই পরিবেশ দিতে হবে ওই করতে হবে তানজীলা যখন পরীক্ষা তখন দেখছেন আমার ঘরের মধ্যে কত মানুষজন এবং কত ই এবং তানের পরীক্ষা আসলে সব কিছু মিলে এই বাচ্চা কাচ্চার উপর যদি পড়ানোর জন্য এবং যদি ভালো রেজাল্ট চান তাহলে অবশ্যই আমার মনে হয় যে একটু ভালো পরিবেশ দেওয়া উচিত এবং তাদের মতো তাদের পড়ানো উচিত যাই হোক যতটুক করছে উপর আল্লাহ যতটুকু দিছে অতটুকু সন্তুষ্ট আপনারা দোয়া করবেন আর আপনাদের খুশি আমি জানি আপনারা যারা চাইছেন তানজিলার রেজাল্টটা জানার জন্য তো তানজিলা এ পাইছে সব কিছু মিলে আর তো ছেলে মেয়ে যে ভালো রেজাল্ট করছে যতটুকুই করছে আপনাদের দুয়ার কারণে এটাই হলো মেন আপনারা জানি আপনারা অনেকে অতি আগ্রহ বৈশাখ ছিলেন যে তানজিলার রেজাল্ট কত সেটা জানার জন্য তো কালকে আগামীকালকে যদি তান্জিলা আসে তাহলে হয়তোবা তানজিলার সামনে বসে তানজিলা বলবে কত পাইছে তো আপনাদেরকে দেখাবে ও আসুক যাই হোক তো আমি অনেক কথা বললাম আমার কথা যদি আপনাদের ভুল ত্রুটি হয়ে থাকে হয়তো অবশ্যই আমি তো ভুলই বলি ভুল তো সব সময় বলি কারণ কথা শিখি নাই কথা শিখতেছি তো ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন কিন্তু কোনো বাজে কথা বললেন না আশা করি না আপনাদের কাছে বাজে কথা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজ আজকের মতো আমি এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ